ছাত্রছাত্রীদের জন্য পাহাড় বাঁধে 12 ঘন্টার ছাড়, আর এই সুযোগ ছাড়তে নারাজ সাধারণ পাহাড়বাসীও। কারণ রসদ তলানিতে প্রায় শূন্য ভাড়ার ফের ভরতে সমতলে নেমে এলেন তারাও। পাহাড় থেকে আসা গাড়ির ঢল নেমেছে মালবাজার ওতলাবাড়ি চালসা নাগরাকাটা বাজারে। চাল ডাল থেকে শাকসবজি প্রচুর পরিমাণে ভর্তি করা হয় গাড়িতে। কার্যত হাতের সামনে যা পাওয়া যাচ্ছে তাই তুলে নেন তারা। ক্যামেরা দেখা মাত্রই মুখ লুকিয়ে নিচ্ছিলেন, কারণ মোর্চার তরফে ছাড় দেওয়া হয় শুধু ছাত্রছাত্রীদের রসদ সংগ্রহের জন্য নয়। এই কদিনের বাঁধে ইতিমধ্যেই পাহাড়ের খাবারে টান পড়েছে, তাই বাধ্য হয়ে রসদ সংগ্রহে মরিয়া পাহাড়বাসী।